চন্দ্র দর্শনের ব্যাপারে খুবই ঠেলাঠেলি হচ্ছে এগুলো কোনো ঝগড়া যাবেন না ওয়াইসি উনিশশো ছিয়াশি সালের আন্তর্জাতিক ফেঁকা একাডেমিতে সিদ্ধান্ত নিয়েছিল সারা বিশ্বে এক দিনে সিয়াম হবে একদিনে ঈদ হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সিয়াম বলবে আয় রব্বে এমনি মানা আয়ত্ত হল তাম অসহ বিন্যার হে আল্লাহ আমি একে দিনের বেলায় খাদ্য থেকে এবং যৌন সম্ভব থেকে বিরত রেখেছিলাম ভাই সফিনী অত তুমি আমার সুপারিশ কবুল করো কোরআন বলবে হে আল্লাহ রাতের বেলায় ও ঘুমায় নিয়ে খালি কোরআন পড়েছে অর্থাৎ আমি তোমার কাছে সুপারিশ করছি এই ব্যক্তির জন্য তুমি তাকে ক্ষমা করে দাও ভাই শাফ আল্লাহ তখন কোরআন এবং সিয়ামের শাফাত কবুল করবেন আল্লাহ আমাদের জন্য যেন সিএম ও কোরআন সাফাত করে আল্লাহ সেই তৌফিক কামনা করছি রাত্রিবেলা একটু কোরআন পড়বেন দিনেবেলা তো অনেকের সুযোগ আছে অনেক দিনেবেলার সুযোগ নাই রাত্রিবেলা পড়ার চেষ্টা করবেন চন্দ্র দর্শনের ব্যাপারে খুবই ঠেলাঠেলি হচ্ছে এগুলো কোনো ঝগড়া যাবেন না ওআইসি উনিশশো ছিয়াশি সালের আন্তর্জাতিক ফেঁকা একাডেমিতে সিদ্ধান্ত নিয়েছিল সারা বিশ্বে এক দিনে শ্যাম হবে এক দিনে ঈদ হবে আমার তো প্রশ্ন হয় সে যদি সৌদি আরবের যদি সিদ্ধান্ত হয়ে থাকে সৌদি আরবের শ্রেষ্ঠ ওলামায়িকামকে সেখানে ছিলেন করেছে কারা আপনি করলেন না হয়ে যাবে সংসদে আইন পাশ হলো এইটা করো সেইটা করো সংসদে আলমরা আইন পাস করে তো মানবে কে আপনি মুসলমানদের ধর্মের উপরে আঘাত দিতে পারেন না হতে পারেন ওআইসি থাকেন আপনার ঘরে বসে মুসলমান মান হাদিস পুরস্কার হুকুম সোমু রে রুইয়াতে অপ্তর উলে রুইয়াতে শ্যাম দেখে শ্যাম রাখো শ্যাম দেখে শ্যাম ভাঙো কালাস আমি দেখতে পাচ্ছি রাখবো দেখতে না রাখবো না এর মধ্যে গোলমালটা কি এটা হল সংক্ষিপ্ত কথা এরপরে হলো লাইজাল উন্নয়ন মা আজ্জল ফিতরা আল্লাহ রসুল বলছেন মানুষ অল দিন কল্যাণের মধ্যে থাকবে নতুন তারা দ্রুত ইফতার করবে আপনি বললেন তিন মিনিট পরে ইফতার করাই ভালো আপনার ভালো ভালো অধিকার কে দিল আমার দেব দেখিয়ে দিচ্ছেন সূর্য ওখান থেকে ডুবছে তুমি খাও উঠছে সারি শেষ একেবারে আঙুল দিয়ে দিয়ে দেখাই দিচ্ছেন বিলাল বলছে হ্যাল রসুল এখন তো উঠে পুটিতে দেখা যাচ্ছে যে এই বেটা উঠতে উঠতে নাম নামিয়ে মাটিতে নেমিয়ে দেখো দেখা যাচ্ছে কিনা আপনি এখান থেকে দেখা যাচ্ছে তাহলে ঠিক না ইফতারি দাও উঠির পিঠি উঠি দেখলে হবে না আপনি প্ল্যানে বেশি চান দেখবেন নাকি এটা হবে না যাকে সহজ কথা হচ্ছে চাঁদ দেখবেন ফাঁকবেন একটা যদি বলেন তাহলে আমি যদি রাজশাহী দেখতে পারিনি ঢাকার লোক দিলে হবে এর উত্তর এই পাঁচশো সাতষট্টি মাইল পর্যন্ত একই দর্শন হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় একটা এরিয়া তো আছে মানে উপরে না আপনি যত উপরে উঠবেন তত উপর দেখা যায় না বেশি দূরে এই যে ছতালা বিল্ডিং মাধ্যমে যাই থাকেন তো তো নদর বাজারটা সব দেখা যাবে আর এখানে বললি কিছুই নাই চাঁদপন উপরে তো দুই লক্ষ সাতষট্টি মাইল উপরেই সেখানে ওই চাঁদের আলোটার নিশ্চিত যত আসে তার এরিয়া হয় সেই মাইল এরিয়াটার পাঁচশো সাতষট্টি মাইল হিসাব করেছে বিজ্ঞানীরা এই এরিয়ার মধ্যে ওই ওইটা চলে তো ঢাকা থেকে রাজশাহী তো কটা পাঁচশো সাতষট্টি মাইল হবে অর্ধেক হবে না এই জন্য এটার কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে চাল দেখা গেলে আমরা সবাই রাখতে পারবো এজন্য ন দবার রাখবে একদিন নটা রাখবে আরেকদিন ইয়ে করার দরকার নেই তনজিউ সন সিএমটা কী করে পবিত্র করবেন আর আবিহরের দ্বারা কৌশল সল্লাল্লা আলাহি সাল্লাম মানলাম এটা কৌলা জুরেল বিহি পলাশালী লেখা যেত না বৌ রহ বখারি যে শ্যাম রাখলো অথচ মিথ্যা কথা মিথ্যা কাজ বন্ধ করতে পারলো না তার শ্যামের কোনো দরকার নাই ধমক আপনার শ্যাম হলো কিন্তু শ্যাম পবিত্র হলো না এক গ্লাস পানি খেলেন কিন্তু ফ্রেশ পানি না ময়লা পানি কথা বলছেন আর ময়লা পানি পেটে নিয়ে জানাত পাবো না আপনি এসছেন ভদ্রলোকের মজলিসে সে কাবার্স দুনিয়ার ময়লা সবাই অন্যদিকে তাকাবে আপনি তাকাবেই না খেয়াল রাখবেন রমজান ফ্রেশ হয় নিষ্কলঙ্ক হয় সুন্দর হয়